আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সব পাখি খুব সুন্দর হয়, যাদের মধ্যে আমরা আলাদা আলাদা রং এবং আকার দেখতে পাই। এর আগেও আমরা বিভিন্ন অসাধারণ পাখিদের নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটাকে আপনারা খুব পছন্দ করেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু ময়ূর পাখি, যাদেরকে বাস্তবে দেখতে হলেও আপনাকে সৌভাগ্যবান হতে হবে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, হোয়াইট পিকক। হোয়াইট পিকক খুব রেয়ার হয়ে থাকে, যাদের দেখতে পাওয়া বেশ লাকি মনে করা হয়। এই ময়ূরটি পুরো সাদা হওয়ার কারণে আপনি হয়তো এটাকে অ্যালবিনো পিকক মনে করেছেন, যেটা কিনা একদম ভুল ধারণা। এটা কোনো ভিন্ন প্রজাতির ময়ূর নয়, এটা ব্লু পিককের একটি প্রজাতি। এরা জেনেটিক নিউট্রিশনের কারণে পুরোপুরি সাদা হয়ে জন্ম নেয়, আর এদের চোখ নীল রঙের হয়ে থাকে। এদের পাখায় কোনো রং না থাকার কারণেও এদেরকে দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগে। নাম্বার টু, গোল্ডেন পিকক। এই ময়ূরটিকে দেখা প্রায় অসম্ভব। এদের পাখা সোনালি রঙের হয়ে থাকে, এমনকি এদের ডিমও সোনালি রঙের হয়। এদেরকে এর আগে হয়তো আপনি কখনোই দেখেননি। নাম্বার থ্রি, হোয়াইট ব্লু পিকক। এই ময়ূরের নাম শুনেই হয়তো আপনি বুঝে গিয়েছেন যে আমরা কোন ধরনের ময়ূরের কথা বলছি। এই ময়ূর সাদা আর নীল রঙের একটি মিশ্রণ, যেটা দেখতে খুবই সুন্দর। এদের গলা সাদা আর নীল রঙের হয়ে থাকে, এদের পাখা সাদা আর সবুজ রঙের হয়। এমন চমৎকার ময়ূর আমি এর আগে কখনো দেখিনি। এরকমই রেড হোয়াইট পিককও হয়, এর অনেক অংশই বিলুপ্ত হয়ে গেছে, আর সৌন্দর্যের দিক দিয়ে এরা সবচেয়ে সেরা। নাম্বার ফোর, গ্রিন পিকক। এই ময়ূরটিকে মূলত সাউথ এশিয়ায় দেখতে পাওয়া যায়। এদেরকে বলা হয় গ্রিন পিকক, কারণ তাদের শরীরের 80% সবুজ রঙের হয়। ইন্ডিয়ান ব্লু পিককের সাথে এই ময়ূরটির বেশ মিল রয়েছে, শুধুমাত্র দুইজনের মধ্যে রং আর প্রজাতি আলাদা হয়। এদের উচ্চতার কথা বলা হলে এরা প্রায় 1 থেকে 3 মিটার পর্যন্ত বাড়তে পারে, আর এই ময়ূর ফল, পাতা আর পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এই ময়ূর মাটির উপরেই তার বাসা বানায় এবং সেটার উপর ডিম দিয়েই তার বাচ্চাদের দেখাশোনা করে। গ্রিন পিকক দেখতে এত আকর্ষণীয় হওয়ার কারণে কিছু মানুষ এটাকে গৃহপালিত প্রাণী হিসেবেও বাড়িতে রেখে দেয়। যদি আপনাদেরও ময়ূর পছন্দ হয়, তাহলে আপনারাও এটাকে বাড়িতে পালতে পারেন, তবে একটু বিশেষ যত্ন নিতে হবে। নাম্বার ফাইভ, গ্রে পিকক পিশান্ট। গ্রে পিকক বেশ ডিলাইট স্বভাবের হয়, আর এদেরকে সুন্দর পাখিদের তালিকাতেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি এই ময়ূর মায়ানমারের রাষ্ট্রীয় পাখি, যা একদমই সাধারণ ব্যাপার নয়। এরা প্রায় 76 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। যদি আমরা কাছে থেকে এই ময়ূরটিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এটা শুধু গ্রে রঙের নয়, এর মধ্যে আরও অনেকগুলো রং লুকিয়ে আছে। সেই সাথে এদের পাখা হালকা গ্রে রঙের হয়, আর এদের বৃত্তের মাঝে নীল আর ধূসর রং লুকায়িত থাকে। এরাও মাটিতে পড়ে থাকা ছোট ছোট পোকামাকড় খেতে পছন্দ করে। নাম্বার সিক্স, ওয়াইল্ড পালাওয়ান পিকক। এই ময়ূরগুলো বাকি ময়ূরদের থেকে আকারে সবচেয়ে ছোট আর আকর্ষণীয় হয়ে থাকে। একে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ময়ূর মনে করা হয়, যেটা শুধুমাত্র ফিলিপাইনের পালাওয়ান আইল্যান্ডেই পাওয়া যায়। এদের পাখা শুধুমাত্র মেটালার্জিক্যাল ব্লু প্রিন্ট করা। এদের ঠোঁট এদের লেজের সাথে মিল রেখে নীল রঙের হয়ে থাকে। এই প্রজাতির পুরুষ ময়ূর 20 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, আর মহিলা ময়ূররা 16 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, যা কিনা পুরুষদের তুলনায় একটু কম। এরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই এখন এই প্রজাতির যে কয়টি ময়ূর আছে তাদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে। এরা প্রায় 15 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, এবং এরা বেশ লাজুক প্রজাতির হয়ে থাকে। নাম্বার সেভেন, অকিলেটর টার্কি। এদের নাম শুনে হয়তো আপনারা বুঝে গিয়েছেন এই পাখিগুলো টার্কি প্রজাতির পাখি, কিন্তু আমরা এটাকে পিককের তালিকায় যোগ করেছি এই কারণে যে এই পাখিটিকে দ্য পিকক অফ টার্কি বলা হয়। এটাকে ডালকুলা টার্কি নামেও ডাকা হয়। এই টার্কি সাধারণ টার্কিদের তুলনায় অনেক বেশি রঙিন, এরা দেখতেও বেশ সুন্দর হয়, সেই সাথে এরা বেশ লাজুক স্বভাবের হয়ে থাকে। এই প্রজাতির পুরুষ ময়ূরদের উচ্চতা 70 থেকে 120 সেন্টিমিটার হয়ে থাকে, আর এদের ওজনের কথা বলতে গেলে পুরুষ হয় 5 কিলোগ্রাম এবং মহিলা ময়ূরদের ওজন হয় 3 কিলোগ্রাম। এই দুজনের গলা পুরোপুরি নীল রঙের হয়, আর চোখের রং হয় কমলা রঙের। এরা বেশিরভাগ সময় পোকা খেতে পছন্দ করে। এদের সুন্দর স্বভাবের কারণে অনেক মানুষ এদেরকে নিজের বাগানে পুষে রাখে, আর আপনি যদি এদের বাস্তবে দেখতে চান, তাহলে আপনাকেও টার্কি যেতে হবে। নাম্বার এইট, কঙ্গো পিকক। এই সুন্দর পাখিটিকে আফ্রিকাতে দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় কঙ্গো পিকক। এই ময়ূরটিও বাকি ময়ূরদের মতো দেখতে বেশ আকর্ষণীয় ও বন্ধুসুলভ হয়ে থাকে। এদের লেজ বাকিদের মতো লম্বা আর বড় না হয়ে ছোট আর গোল হয়ে থাকে, সেই সাথে এর মাথার উপর সাদা রঙের ছোট একটি মুকুট থাকে। এরা 64 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। যদি আমরা এর খাওয়ার দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এরা মাটিতে পড়ে থাকা সকল ছোট বড় পোকামাকড় খেয়ে থাকে, সেই সাথে এরা লতাপাতা খেতেও অনেক বেশি পছন্দ করে। কঙ্গো দেশের জাতীয় পাখি হচ্ছে কঙ্গো পিকক। নাম্বার নাইন, পিঙ্ক পিকক।
এরা গ্রিন পিকক থেকেও বেশ অসাধারণ। এদের হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। এই ময়ূরটিকে দেখার জন্য সত্যিই ভাগ্যের প্রয়োজন। নাম্বার 10, এশিয়া পিকক। এশিয়া পিককে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি বলা হয়, যেটা কিনা ভারতের জাতীয় পাখি। এদের মূলত ভারতেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এদের পুরো শরীরেই আমরা বেশিরভাগ নীল রং দেখতে পাই। এরাও বাকিদের মতো ফল, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এরা প্রায় 100 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে, আর এদের ওজন প্রায় 6 থেকে 8 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের লেজও বাকিদের থেকে আলাদা আর বেশি লম্বা হয়। এদের আসল সৌন্দর্য তখন দেখা যায় যখন তারা তাদের পাখা খোলে, আর এই দৃশ্য সত্যিই বেশ অসাধারণ। এটাই একমাত্র এমন ময়ূর যার পাখায় এত বেশি আকর্ষণীয় রং আছে, আর এই কারণে এরা ময়ূরদের ভিতরে সেরা। নাম্বার 11, গ্রেট আর্গুস পিশান্ট। এটাকে আপনারা গোল্ডেন পিককও বলতে পারেন। এদের পাখা সোনালি রঙের হয়ে থাকে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এদেরকে গ্রেট আর্গুস পিশান্ট বলা হয়। এদের পুরুষ ময়ূরের পাখা মেয়ে ময়ূরের তুলনায় বেশ লম্বা আর বড় হয়ে থাকে। এর কারণে যখন মেয়ে ময়ূরের উপর কেউ হামলা করে, তখন সে তার পাখা খুলে ওই হামলা প্রতিরোধ করে। আবার যদি কখনো মহিলা ময়ূরদের আকৃষ্ট করতে হয়, তখন এরা তাদের পাখা সামনের দিকে নিয়ে আসে এবং গোল করে, যার ফলে তাদেরকে আরও বেশি সুন্দর লাগে। এই বিশেষ দিকটি আমরা অন্য কোনো ময়ূরের মাঝে দেখতে পাই না। এরাও বাকি ময়ূরদের মতো ফল, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। যখন এরা তাদের পাখা খোলে, তখনই এদের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়, যা কিনা দেখতে বেশ আকর্ষণীয় লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।